কম দর্শক, আমরা আপনাদেরকে দেখাবো যে কালু রংবাজ এবং বিন্দাসকে খামার থেকে বের করে আমরা একটি রিপোর্ট তৈরি করব। তার আগে আসলে কি দৃশ্যগুলো ঘটছে আমরা সেই বিষয়গুলো কিন্তু আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি। একজন দুবাই প্রবাসীর বউ যে ফিরোজ আপা, এর আগে কিন্তু গরু মানিল হাটে নিয়ে গাবতলী হাটে গিয়ে কতটা কষ্ট পেয়েছেন, কতটা দুঃখ করেছেন, কতটা কান্না করতে হয়েছে তার সন্তানকে নিয়ে, তা সে নিজে, সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো এই প্রতিবেদনে। দর্শক, এই মুহূর্তে মানিল খামার থেকে গরুগুলাকে বের করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক চেষ্টা চলছে, অনেক এখানে বেশ অনেকজন রয়েছেন, তারা হলো গরুটাকে মানে কিভাবে খামার থেকে বের করবে অনেকটাই তোষামোদ করা হচ্ছে। মানিল অনেক তাকে কি বলবো দর্শক, এই যে একদিকে ফিরোজা আপা মানে গরুটিকে খুব যত্ন সহকারে বের করার চেষ্টা করছে, তার যেন মানে উত্তেজিত না হয় খুব। কালু রংবাজ কিন্তু গরুটা কিন্তু কি বলবো এক কথায় মানে সে মানে কথা মানতে চায় না, কিন্তু এতদিন পর্যন্ত পোষা মানিল গরুটাকে লালন পালন করার পরও সেই গরুটি কিন্তু কথা শুনে না। জানি না আসলে শেষ পর্যন্ত মানে কি অবস্থানে ঘটে ঘটে বিষয়গুলা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দর্শক, আপনারা পুরো ভিডিওটি দেখবেন এবং আমাদের চ্যানেলটিকে আপনারা ফলো দিবেন, লাইক দিবেন এবং শেয়ার দিবেন। দর্শক দর্শক আমি বসি যে আপনাদের কাছে মানিল একটা আকুল আবেদন জানাচ্ছি যে না, আমরা এই কোরবানির আগ মুহূর্ত পর্যন্ত কন্টিনিউ আমাদের সাত বাংলা ফেসবুক পেজে আপনারা কন্টিনিউ দেখতে পাবেন। মানে হলো এই কোরবানির যে বড় বড় সবচেয়ে বড় সাইজের যে ষাঁড় গরুগুলো আছে সেই গরুগুলো নিয়ে আমাদের রিপোর্টগুলো। দর্শক দর্শক মানে চেষ্টা চলছে গরুটিকে মানিল বের করার জন্য, মানে এখনই বের করবে। দর্শক চেষ্টা চালাচ্ছেন তারা মানে গরুটিকে বের করার জন্য। এখনই বেরিয়ে আসবে গরুটা, মানে কোন রকমই মানে ব্যর্থ হয়ে যাচ্ছেন মানে গরুগুলাকে বের করতে গিয়ে। একটি হলো বিন্দাস আর আরেকটি হলো কালু রংবাজ, মানে কতটা আক্রমণাত্মক ভঙ্গিতে রয়েছেন মানে হলো কালু রংবাজ। দর্শক, এই গরু দুইটাকে নিয়েই এই দুবাই প্রবাসীর স্ত্রী ফিরোজা আপা কিন্তু গরুগুলো অনেক মানে এলো যত্ন সহকারে গরুগুলোকে লালন পালন করছেন এবং এই গরুগুলোকে বের করার চেষ্টা চলছে, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক, আমাদের ফেসবুক পেজে যারা ফলোয়ার রয়েছেন, যারা আমাদেরকে লাইক করেন, কমেন্ট করেন, আপনারা একটু বেশি বেশি করে কমেন্ট করে লিখবেন এবং বলো এই গরুটি যাতে এইবার 2021 সালে কোরবানিতে যাতে বিক্রি হয়ে যায় সেই জন্যই কিন্তু তাদের মানিল আপ্রাণ চেষ্টা চলছে। দর্শক, আপনারা লাইনে থাকবেন এবং আমাদের সাথে এই মুহূর্তে ফেসবুক পেজে যারা লাইভে রয়েছেন আপনারা ভিডিওগুলো দেখতে থাকুন এবং এই যে কিছুক্ষণের মধ্যেই কিন্তু ভিডিও মানিল গরুটিকে বাইরে নেওয়া হবে এবং বাইরে নেওয়ার আগেই বলা যাচ্ছে না এখন পর্যন্ত, আমরা নিজেরও আতঙ্কের মধ্যে আছি। দর্শক, সবাই ভয়তে এক কথায় বলা যায় অনেক দূরে চলে গেছে, চেষ্টা চলছে কালু রংবাজ দিয়ে।
দর্শক ধীরে ধীরে মানে এলো, কালু রং বাসকে বের করা হচ্ছে। আপনারা যারা এই মুহূর্তে মানে আমাদের লাইভে রয়েছেন, আপনারা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার দিন, কারণ হলো এই কালু রং বাসকে বের করতে কতজন লোক লাগছে আপনারা সেটাই দেখতে পারলেন। দর্শক না দর্শক চেষ্টা চলছে মানে গরুটাকে কন্ট্রোলে নিয়ে আসার জন্য, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। অনেক বড় সাইজের একটি ষাঁড় গরু, সেই গরুটিকে মানে হলো দুবাই প্রবাসীর যে মেয়েটি রয়েছে রূপা, আমরা তাকেও দেখতে পাচ্ছি যে রূপাও মানে এই গরুটির পাশে রয়েছে। আমরা ফিরোজাপ্পা সামনে চলে আসেন আপনি। হ্যাঁ, দর্শক কালু রংবাসকে আসলে কতটা কন্ট্রোলে রাখা যায় আর কি চেষ্টা চলছে। মানে আমরা পরপর আমরা এরপরে মানে হলো বিন্দাসকে নিয়ে আসবে। বিন্দাস গরুটি হলো সবচেয়ে বড়, এই যে দর্শক দেখুন গরুটি মোটামুটি কন্ট্রোলে চলে আসছে এখন এই মুহূর্তে। আমরা দুবাই প্রবাসীর মানে স্ত্রী মানুষরা ফিরোজাপ্পার সাথে কথাগুলো জানতে পারবো যে এই গরুটিকে এইবার 2022 সালে কোরবানিতে কত টাকায় বিক্রি করবেন সেই বিষয়গুলো। এখানে অনেক সাংবাদিক রয়েছেন, অনেকে রয়েছেন এই গরুটির মানে হলো ভিডিওটি ধারণ করার জন্য, রিপোর্টটি তৈরি করার জন্য। আমরা জানতে পারবো যে মানে হলো ফিরোজাপ্পার কাছ থেকে যে বিষয়গুলো নিয়ে আসলে তিনি কি বলতে চান, আমরা সেই বিষয়গুলো নিয়ে চলুন দর্শক আমরা কথা বলি ফিরোজাপ্পার সাথে। আপা গরু কি বাধা হয়েছে মোটামুটি? আচ্ছা আপনি একটু আমাদের সাথে কথা বলেন, আমরা এই গরুটির মানে সম্পর্কে মানে কথা বলবো সরাসরি এই দুবাই প্রবাসী স্ত্রী মানে ফিরোজাপ্পার সাথে। চলুন দর্শক আমরা কথা বলবো ফিরোজাপ্পার সাথে কথা বললে আমরা বিষয়টাকে জানতে পারবো যে মানে হলো এই গরুটিকে 2022 সালে কোরবানিতে কত টাকায় বিক্রি করবেন সেই বিষয় নিয়ে। আপা আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? ভালো আছেন? আপনার গরু তো বের করতে খুব ভয় পেয়ে গেছিলাম আমরা, তো আমি কোনোদিন ঘর থেকে বের করি নাই, একমাত্র সেই হাটে নিছিলাম, হাটে মানে আনার পরে আমি ঘরে যে ওকে নিছি ভাই, যদি গরু ভের করা হয় তাহলে গরু চেয়ে অভ্যাস হয়, আমি তো মহিলা মানুষ ওকে একা গরু ভের করতে পারি না, আমি একটু সন্তান নিয়ে পালিও গো ঘরের ভিতরে রাখি, জেনে রাখি, জেনে খাওয়াই, সে নেই দুয়া পাকলে সে নেই ঘুমায়। 2022 সালে মানে কোরবানিতে আপনি কত টাকায় বোন গরুগুলাকে বিক্রি করবেন মানে একটু যদি আমাদেরকে বলেন, আর পাশাপাশি হলো এই 21 সালে কোরবানিতে গিয়ে আপনি কি ভেবে কোরবা মানে হলো হাটে গিয়েছিলেন আর সেখান থেকে কিভাবে ফিরলেন একটু যদি বলেন আমাদেরকে ভাই? গরু কিনে বাড়িতে আমার দাম হয়েছিল, এই জন্য গরু আবার তারপরে আর কাস্টমার এগেল না, এখন আমি কি করব, আমি এক দুটা বছর পারলাম, তারপরে যদি আমার গরুগুলো বিক্রি না হয় এই জন্য আমি দিশা মেশা না পাই, আমি গরু বছর কামলা মামলা নিয়ে আমি হাটে নিলাম, মানুষ লোকজন নিয়ে হাটে নিলাম, হ্যাঁ হাটে নেওয়ার পরে আমি 3 দিন পরে আমার গরু কোনো দামা দাম হয় না, শেষ মুহূর্তে আইসা বলে আমার গরু পানির দামে গরু দাম বলে, আমার কত টাকা খরচ হয়ে গেছে, তাও মানুষ মনে করে যে আমি কিছুই খায় পানি খায় গরু পাচ্ছি, এই কারণে আমার মাথা ঠিক ছিল না ভাই, আমি এখন সেরকম আইসা বলে এত দাম 7 লাখ 8 লাখ টাকা দাম বলে, আমি তাই হইনি মাথা আমার কি জানি হয়ে গেছিল, আমি পাগলের মতো হয়ে গেছিলাম, তারপরে ওরা ফোন দিল যে না তুমি 15-16 লাখ টাকা খরচ করে গরু পাইলে তুমি এখন 7-8 লাখ টাকায় গরু বিক্রি করতে হবে না, তুমি বাড়িতে নাও গো রিজিক আল্লাহ পাক দিবে, এই জন্য আমি ভাই আবার ফিরে একটা ছাগল আসিল, এই ছাগলটারে আমি 7-7 হাজার টাকা বিক্রি করে ফিরে আমি গাড়ি ভাড়া দিয়ে ই করে আমি ওগো বাড়িতে নিয়ে আসলাম, বাড়িতে আনার পরে আমি ভাই ভাই আমি বিছনায় 2 দিন পরে আমি বিছনায় পড়ে গেলাম, বিছনায় পড়ে যাওয়ার পরে আমি আমি ওগো কিভাবে পালবো কিভাবে খাওয়াবো আমার তো কোনো পথ দেখিনি, আমি তারপরও
আল্লাপাকের কইছি আল্লাপাক তুমি আবার ভুলি আনছি দিছো আনছো, ওরা জানি ভালো থাকে সুস্থ থাকে, আমি যেন গোপালবার মতো আমার একটা বছর ই দাও আশা পূরণ করো আমার। আমার মন জানি আমি যে আশা করে আমার ছেলে আমার মেয়ে অনেক আশা করে কিনছিল যে মানুষ বড় বড় গরু পালে বড়। আপনার স্বামী কোথায় থাকে একটু জিজ্ঞেস করি মাঝখানে? আমার স্বামী ভাই ডুবাই এগিনা এক বছর যে পানির জন্য বিক্রি করতে পারলাম না, ওখানে ঋণ পাতি হয়ে গেল, ওখানে এগুলার তো খাওয়ান লাগবে, এই কারণে সে বাইরে চলে গেল। মানে স্বামী বিদেশে গেছে শুধু এই গরুকে খাওয়ানোর জন্য, টাকা জোগাড় দেওয়ার জন্য? হ্যাঁ 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 গো ভাই, গরুর খাওয়ানোর টাকায় তার হয় না, মাস গেলে ওর 10,000-15,000 টাকায় কি হয়, ও আর কিছুই হয় না। হে এখন যে কয় আমি কি করলাম, এভাবে এখন আমি দেশে অনেক ঋণ পেয়ে গেছি, এখন আমি এগুলারে আশা অনেক আশা নিয়ে আমি 2022-এর লগে আমি প্রস্তুতি রাখছি যে আল্লাহ পাক তুমি আমার ঋণ পাতি পরিশোধ করবার দিও, আমি জানি পোলাপান্নে ঘর বাড়ি করে একটু সবল হয়ে দাঁড়াতে পারি, আমার কষ্টের ফল তুমি দেখো, এটুকুই আমি আশা নিয়ে আছি 2022-এর। আপা অনেকে কমেন্ট করছে লাইভে, সরাসরি দেখতে পাচ্ছে এখন ভিডিওটি, আপনার মানিলো এই জায়গাটা কোথায়, মানিলো আপনার যে গরুগুলো দেখতে আসবে বা কিনতে আসবে কোথায় আসবে একটু যদি বলেন, ঠিকানাটা বলেন একটু। আমার গ্রামে থানা সাটুরিয়া জেলা মানিকগঞ্জ গ্রাম পুবরাটি সাইপাড়া গ্রাম, এই সাইপাড়া গ্রামে হলো আপনার এই গরুগুলো আছে। মানে এই গরুগুলোর নাম কি দিয়েছেন একটু বলবেন? এই গরুটার নাম হচ্ছে কালু রংবাজ। কালু রংবাজ, আর ভিতরে কোনটা? ভিতরে আছে বিন্দাস। তো এটা কালু রংবাজ নাম রেখেছেন কেন? কালু রংবাজ, ওর চেহারা অনেক কালো, এই জন্য ছেলে বলে মানুষই অনেকেই অনেক গরুর নাম বলে, আমি ওর নাম ছিলাম কালু রংবাজ, এটা পাশেও বেশি আছিল এলার নাম ছিল কালু রংবাজ, এই কারণে এটার নাম কালু রংবাজ। আচ্ছা এই যে প্রবাসী জামাই কি মানে কি আগে প্রবাসে ছিল নাকি মানে হলো আপনার এই গরুগুলার খাওয়ার জোগাতেই মানে সে প্রবাসে চলে গেল? না ভাই, আগে আসিল সদরা পাছিল, এখান থেকে 3 বছর পর আহার পরে বাড়িতে 7 মাস থেকে আবার ইরাক চলে গেছিল, ইরাক থেকে 4 বছর পর 4 বছর থেকে আইসা এই গরু খামার করছিল, এই গরু খামারে ভাই করে করুণা মরু নাই অনেক লস খেয়ে গাবি মাবি বিক্রি করে, হ্যাঁ এই হে আবর কয় আমি কিভাবে এখন চলবো, এই কারণে ভাই হে আবর চলে গেছে দুবাই। এক ভাই দুবাই থেকে মানিলো ফোন মানিলো আমাদের কমেন্টে বলেছেন কত দামে বিক্রি করবেন এটা বলতে চাচ্ছে। না ভাই আমি কত দামে বিক্রি করব বলেন, এটা যদি আমি আর বছর আমার অনেকে অনেক চেক দিছে মোবাইলের মাধ্যমে দাম বলে এত টাকা আমরা গরু নিব, হ্যাঁ কাস্টমার তো ভাই একটু আসে না, আমার কি আশা যে যে দেখবে আমার নগে সরাসরি বাড়িতে এসে কথা বলবে আমার গরু দেখবে তারপরে আমি গরু দাম চাবো, আর হেও বলবে কত টাকা হলে আফা গরু বেসবে আমি তার নগে কথা বলতে চাই। তো তার সাথে কথা বলতে চান, আমরা কি আপনার মোবাইল নাম্বারটা দিতে পারবো কিনা? হ্যাঁ দিতে পারবেন। তো নাম্বারটা একটু বলুন না বা আপনার যে নাম্বারটি সরাসরি আমরা আপনাকে সরাসরি ফোনে পাবে, অন্তত দর্শক আমি প্রবাস থেকে যারা যে মুহূর্তে যে ভিডিওটি দেখছেন আপনারা শুধুমাত্র গরুটার দাম সম্পর্কে নিয়েই কথা বলবেন, এই গরুটাকে কিভাবে মোটা করা হলো এই সব বিষয়গুলো আসলে এখন কোরবানির সামনে, গরুটাকে বিক্রি করতে পারলে অন্তত এই প্রবাসী স্ত্রী মানিল যে ফিরোজা আপা অন্তত স্বস্তি পাবেন, কারণ হলো জীবনে অনেক কষ্ট করেছেন তিনি আর কষ্ট করতে চান না। আমরা তার কাছ থেকে নাম্বারটি দিতে চাই, নাম্বারটি বলুন 0178779-3714। এই নাম্বারটা কি আপনার সাথে সরাসরি কথা বলতে পারবে বা আপনার ছেলে ধরবে বা আপনার মেয়ে ধরবে? আমার ছেলে ধরবে, আমরা তিনজনই তো, আমার ছেলে মেয়ে ছেলের কাছে সব সময় বেশি থাকে, ছেলের কাছে সব সময় বেশি থাকে। তো আপা আপনার এই গরুটিকে আপনি যখন খামার মানিলো হাট থেকে নিয়ে আসলেন তখন আপনার ভয় পান নাই যে এত বড় গরু আমি নিয়ে আবার লালন পালন করতে গিয়ে যদি কোনো বিপাকে পড়ে যায়, গরু যদি আবার কোনো অ্যাক্সিডেন্টলি কোনো কিছু ঘটে যায়? আমি ভয় পামু কেনে, আমি তো ওগো অন্য কোনো কিছু খাবার খাওয়াই নাই, আমি ওগো শুধু বসি খাওয়াইছি, আর এই যে নালি দেয় গাছ সাইলেন করে ধাও দেয়া কুবি, মানুষ তো মেশিন কিনতে পারে, আমার টাকার জন্য আমি মেশিনও কিনতে পারি নাই, আমি ধাও দিয়ে টুকরো টুকরো আমার আঙুলও কেটে গেছিলো এই গরুর ঘাস কেটে, হ্যাঁ ধাও দিয়ে টুকরো টুকরো কেটে আমি হাউজে ফালিয়ে না নালি সেটে হাউজ ই করে সাইলেন করে ওগো আমি খাওয়াইছি, তারপরে ওগো বসি যেত পারে খাওয়াইছি, আমি ইসবগুলের বসি দেয় শরবত খাওয়াই, সকালে একখানা কলা আনলে আমি চারটা করে কলা ওগো রোজ সকালে খাওয়াই, ওরা কলা নিয়ে গেছে থাকি, কলা খাইলে ওগো লাঞ্চ ওনা মনে অনেক ভালো থাকে, আমি দেখছি আমি 3টা বছর ধরে ওগো পালতাছি, আমার আল্লাহ সেবা তো ওরা কোনো অসুখ বিসুখ হয় নাই, আল্লাহ ওকে খুব ভালো রাখছে। তো এই যে মানে এই লোক গরুগুলোর দামটা আপনি বললেন না, কিন্তু দামটা না বলার কারণটা কি? দামটা না বলার কারণ ভাই আমারে আর বছর অনেকেই চেক দিছে এত টাকা দিয়ে গরু নিমো এত টাকা দিয়ে গরু নিমো, আমার কেউ কাস্টমার এগে নাই ভাই, এই জন্য আমি দাম বলতে চাই না, যে তারা আসলে সরাসরি আমার জিনিস দেখবে, দেখে আমার মুখে ময়া যদি লাগে আমার গরু যদি দেখে পছন্দ হয় তারা আমার এলে দাম দিয়ে গরু নিয়ে যাবে। তো এই বছর তো আপনার গরুগুলাকে মাপ দেওয়া হলো, তো আপনি মানে বলেন এটার কতটুকু ওয়েট হয়েছে একটু যদি বলেন আমাদেরকে, দর্শক আমরা একটু গরুগুলাকে একটু ঘুরিয়ে একটু যদি দেখাই গরুগুলা, গরুগুলাকে না দেখালে আপনারা বিশ্বাস করবেন না যে কত বড় সাইজের এই ষাঁড় গরুগুলা।
কিন্তু বাস্তবে বুঝতে পারবে গরুটা কত বড় উইট কতখানি উইট আছে কতখানি কি আছে, গোটার ঘাড়া দেখলে বুঝতে পারবে, গোটার কি দেখলে বুঝতে পারবে। আমার গরু কোনো ভুলই নাই, এখানে যেটুকু আছে সবল আছে, দেখলে মনে করবো যে এই গরু থেকে ওই যায় নেই, এরকম তার মনে চাইবে। আচ্ছা তো তাহলে আপনার মানিল এই গরুটার ওয়েটটা কতটুকু মাপ দিছিল, তো মানে মাপার পর মানিল গরু ভাই ওয়েট আছে আমার 30 এর বেশি, 35 মনের ওয়েট আছে আমার। 35 মন কি একটা একটা? একটা একটা, দুইটা গরু আমার 60 মনের 70 মনের কাছাকাছি আল্লাহ দিলে। মানে দুইটা বড় কোনটা সবচেয়ে বড়? এটা তো দু এক মন বেশ কম হবে, ডিফারেন্স কালো রংবাজ হবে একটু, এক মন দেড় মন বেশি হবে, আর বিন্দাস এক মন দেড় মন কম হবে, কিন্তু ওয়েট সমানই হয়ে আসবে। তো আমরা এরপরে তো মানিল কালু মানে বিন্দাসকে দেখতে পাবো, পাশাপাশি দুইটাকে দেখতে পাবো আমরা, সেই বিষয়গুলো আমরা দেখব। দর্শক আপনারা দেখলেন মানিল কালু রংবাজ, মানিল এই ভিডিওটি আপনারা দেখে আপনারা কিভাবে বুঝলেন দর্শক জানি না, আমরা দেখানোর চেষ্টা করছি। 2022 সালে কোরবানিতে এই ফিরোজা পা মানে একজন দুবাই প্রবাসীর বউ, তিনি হলো অনেক দেশে অনেক প্রবাসে ছিলেন, আপনাদেরই সহকর্মী যারা প্রবাসে রয়েছেন, যে আপনাদের মানিল সহকর্মীর স্ত্রী মানিল, তিনি হলো এই গরু পালন করে আসলে কতটুকু সফলতার সাথে মানে অর্জন করতে চেয়েছেন, সেই বিষয়গুলো কিন্তু আমরা দেখানোর চেষ্টা করেছি। দর্শক ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।